আজকে আমরা কথা বলবো ইকাও নিয়ে। ইকাও কি, কেন, এটার ভূমিকা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজকের সেশনে। তো প্রথমেই ইকাও কে আমরা যদি ফুল ফর্মে নিয়ে আসি, এটাকে আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। ইকাও স্পেশালাইজড এজেন্সি অফ ইউনাইটেড নেশন। ইকাও জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এটা গঠন করা হয়েছে 1944 সালে। কি কারণে? বিশেষ কারণটির মধ্যে একটা হচ্ছে প্রমোট সেফ অ্যান্ড ওয়ার্ডারলি ডেভেলপমেন্ট অফ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা পৃথিবীতে নিরাপদ এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সিভিল এভিয়েশন পরিচালনা করার জন্যই এই ইকাওটি সৃষ্টি করা হয়েছিল। সেট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন নেসেসারি ফর, অর্থাৎ কী কী পারপাসে ইকাও গঠন করা হয়েছিল, এভিয়েশন সেফটি, সিকিউরিটি, ইফিসিয়েন্সি অ্যান্ড রেগুলেটরি, এভিয়েশন এনভায়রনমেন্টাল প্রোটেকশন, অর্থাৎ এভিয়েশন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইফিসিয়েন্ট এবং রেগুলারিটি মেনটেন করে তাদের ফ্লাইটগুলো অপারেট করা এবং এভিয়েশন এনভায়রনমেন্টটাকে নিরাপদ রাখা। সার্ভিসেস ফ্রম ফর কোঅপারেশন ইন অল ফিল্ড অফ সিভিল এভিয়েশন এবং 191 মেম্বার স্টেট। আমরা দেখতে পাচ্ছি যে ইকাও ইউনাইটেড নেশনের একটি বিশেষায়িত সংস্থা হিসেবে তারা যে কাজগুলো করে থাকে এভিয়েশন সেক্টরের জন্য, চেঞ্জেস দ্য প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক অফ ইন্টারন্যাশনাল এয়ার নেভিগেশন অ্যান্ড ফস্টার দ্য প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট টু এনশিওর সেফ অ্যান্ড অর্ডারলি গ্রোথ। ইকাও এর হেডকোয়ার্টারটি মন্ট্রিল, কিউবেক, ক্যানাডাতে। আমরা দেখতে পাই যে ইকাও এর মূল অবজেক্টিভগুলো কী। আমরা এখানে কয়েকটি অবজেক্টিভ দেখতে পাচ্ছি। সেফটি, ডেফিনেটলি এয়ার রিলেটেড সেফটি, এয়ার নেভিগেশন ক্যাপাসিটি অ্যান্ড ইফিসিয়েন্সি, ফ্যাসিলিটেশন, রিজনাল প্ল্যানিং, ইকোনমিক্স, এই বিষয়গুলো নিয়ে ইকাও কাজ করে, সবগুলোই অবশ্য এভিয়েশন রিলেটেড। হোয়াট আর দ্য ইকাও পারপাস, ইকাও কী কী পারপাসেস কাজ করে থাকে। এনকারেজ দ্য ডেভেলপমেন্ট অফ এয়ারওয়েস, এয়ারপোর্ট অ্যান্ড এয়ার নেভিগেশন ফ্যাসিলিটিস ফর ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন, মিট দ্য নিড অফ পিপল of the world for safe, regular, efficient and economical air transport, prevent economic waste caused by unreasonable competition, ensure that the right of contracting state are fully respected and that every contracting state has a fair opportunity to operate international airlines, avoid discrimination between contracting state, promote safety of flight in international air navigation and promote general development of all aspect of international civil aeronautics. To ei bishoy gulo niye ikao kaj kore. Jodi amra etake summarize kore boli, sara prithibi byapi shushto sundor bhabe airways, airport ebong air navigation er joto facilities ache she facility gulo kemon hobe shegulo nirupon kore thake ikao, এবং সেফ, সিকিউর এবং রেগুলার বেসিসে ইকোনমিক প্রাইসে কীভাবে এয়ার ট্রান্সপোর্ট অপারেট করা যায় সেই বিষয়গুলো নিয়ে ইকাও আয়াটার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলে এবং প্রত্যেকটা দেশের যে সিভিল এভিয়েশন আছে সেই সিভিল এভিয়েশনের সাথে নেগোসিয়েট করে এই বিষয়গুলো ঠিক করে ফেলে। এবং আমরা যেটা দেখতে পাই যে যারা মেম্বার স্টেট তাদের মধ্যে যেন কোনো ডিসক্রিমিনেশন না হয় সেই বিষয়গুলো নিয়েও এটি কাজ করে। এবং এয়ার নেভিগেশন যে এনভায়রনমেন্টটাকে এটা কতটুকু সেফ এবং সিকিউর রাখা যায় সেটি নিয়ে ইকাও কাজ করে থাকে। রোল অফ ইকাও যদি আমরা বলি, দ্য পারপাস অফ দ্য কনভেনশন, এখানে এনশিওর ওয়ার্ডারলি গ্রোথ অফ এভিয়েশন, এইম অ্যাট অ্যাক্রোচ বর্ডার ট্রাফিক, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ডেভেলপমেন্ট, ইনভলভ মেইনলি এয়ারলাইন্স ডেভেলপমেন্ট, জেনারেল এভিয়েশন হ্যাড নেদার the capability or need to go beyond domestic applications. To ei function er moddhe amra jodi boli
মূল আরো কিছু ফাংশন আছে, যেমন প্রোটোকল ফর এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ফলোড বাই সিগনেটরি এজেন্সিস অফ দ্য কনভেনশন ওয়ান ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ইন রেসপেক্টিভ কান্ট্রিজ সুপারভাইজেস দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড প্র্যাকটিস অফ এয়ার নেভিগেশন ইটস ইনফ্রাস্ট্রাকচার ফ্লাইট ইন্সপেকশন প্রিভেনশন অফ আনলফুল ইন্টারফিয়ারেন্স and facilitation of border crossing procedure for international civil aviation. It helps developing nation get the benefit of air transport. It gives technical support to the airlines of developing nation to train personnel of sub-nation in the field of civil aviation. So, ei guruttopurno kaj gulo kore thake amader international civil aviation organization.